আসো আজকে আমরা ঘর্ষণ বল সম্পর্কিত অঙ্কগুলো খুব সহজে করে ফেলি। তো ঘর্ষণ বল জিনিসটা কি, আমরা নিউটনের গতির দ্বিতীয় সূত্র অনুসারে কি জানি, এফ ইকুয়াল টু কত, এম এ। এটা আসলে কি বল বলতো, কার্যকর বল। এটা আসলে কার্যকর বল। তোমাকে যদি একটা এক্সাম্পল দিই খুব ভালো করে বুঝবা। ধরো এটা একটা বস্তু, এম্বরের একটা বস্তু, ওকে, তুমি তার উপর 50 নিউটন মানের একটা বল দিস, ওকে, আর এটা যে তলে গতিশীল ওই তল কি করে এটার গতির বিরুদ্ধে কি করে, যেহেতু 50 নিউটন বল দিস এটা একটা বেগে গতিশীল হবে, তাই না? এই যে গতিশীল হইতে গেলে এই তল কি করতেছে, এই বস্তুকে গতির বিপরীত দিকে একটা বাধা দিচ্ছে, তাই না? যেটাকে আমরা কি বলি, ঘর্ষণ বল। অনেকে আমরা এই ঘর্ষণ বলকে ছোটো হাতের অ্যাপ দ্বারা প্রকাশ করি, ওকে, ঘর্ষণ বলকে কি ছোটো হাতের অ্যাপ দ্বারা প্রকাশ করে। তাইলে এখানে দেখো, তুমি কিন্তু বল দিচ্ছ 50 নিউটন, ওকে, আর একটা জিনিস দেখো, ঘর্ষণ বলটা কি করতেছে, এই তোমার এই বলের বিপরীত দিকে কাজ করতেছে। সাপোজ আমি ধরে নিলাম এই ঘর্ষণ বলের মান কত, 10 নিউটন, ওকে। তাহলে এখন তুমি আমারে বলো, বস্তুটা কি 50 নিউটন বলে আগায় যাবে? না। বস্তুটা কি 50 নিউটন বলতেই গতির ক্ষেত্রে কাজে লাগবে? তা না কিন্তু। 50 নিউটন থেকে কিন্তু এই ঘর্ষণ বল যতটুক সেটা বাদ দিতে হবে, অর্থাৎ বস্তু কিন্তু দেখো ওভারঅল 40 নিউটন বলে আগায় যাবে। অর্থাৎ এই 40 নিউটন বলটাই বস্তুর মধ্যে কি করবে, গতি সঞ্চারিত করবে, তাই না? তুমি যেটা দিচ্ছ পুরোটা কিন্তু বস্তুর গতিতে কাজে লাগে না, এর কিছু অংশ কি ঘর্ষণ বলকে কাজে মানে ভ্যানিশ করতে বা মিনিমাইজ করতে কাজে লাগে। তাহলে ঘর্ষণ বলকে মিনিমাইজ করার পরে যেটা থাকবে সেটাই বস্তুটাকে গতি দিবে, তাই না? তাইলে এখানেই তোমাকে বলে দিই, তুমি যেটা দিচ্ছ সেটাকে বলা হয় প্রযুক্ত বল। তুমি যেটা দিচ্ছ সেটা হচ্ছে প্রযুক্ত বল, আর তল যেটা এই তোমার বলের বিপরীতে যেটা কাজ করতেছে সেটাকে বলা হয় ঘর্ষণ বল। আর এই প্রযুক্ত বল থেকে ঘর্ষণ বল বাদ দিলে, অর্থাৎ বস্তুর ওভারঅল গতিটাকে যে বল দিচ্ছে সেটাকে বলবো আমরা কি, কার্যকর বল। অর্থাৎ প্রযুক্ত বল থেকে ঘর্ষণ বল বাদ দিলেই তুমি কার্যকর বল পেয়ে যাবো। এটাই হলো সূত্র। ঘর্ষণ বল যদি কোথাও থাকে আমরা ডিরেক্ট এফ ইকুয়াল টু এম এ সূত্র ইউজ করব না, ঘর্ষণ বলের কথা যদি উল্লেখ থাকে। তাহলে আমরা কোন সূত্রটা ইউজ করব, আমরা এই সূত্রটা ইউজ করব। দেখো আমরা জানি কার্যকর বল সমান সমান কি, প্রযুক্ত বল মাইনাস ঘর্ষণ বল। অর্থাৎ কার্যকর বল সমান হবে প্রযুক্ত বল মাইনাস ঘর্ষণ বল। কার্যকর বল মানে বস্তু যে বলে গতিশীল হবে, আর প্রযুক্ত বল মানে তুমি যেটা দিচ্ছ ইনিশিয়াল। এটা নর্মালি কিন্তু এইরকম তীরচিহ্ন দেওয়া থাকে অনেক সময় বইয়ে, মানে এই যেমন তীরচিহ্ন দেওয়া মানে এটাই হলো প্রযুক্ত বল, ওকে, আর এটা হলো ঘর্ষণ বল। এই কার্যকর বলটাই মানে কি, তাহলে আমরা কি লিখতে পারি, কার্যকর বলটাকে আমরা এফ দিতে পারি, তাই না? আর প্রযুক্ত বলটাকে আমরা কিছু আর দিলাম না, যেহেতু এফ তোমরা জানো মাইনাস ঘর্ষণ বল, আর কিছু লাগবে না, এই সূত্র মনে রেখে দেবে, ওকে। আচ্ছা তাহলে আমরা যখন যেখানে ঘর্ষণ বল থাকবে তখন আমরা এই সূত্রটা ইউজ করব। এই যে নিউটনের সূত্রে আমরা কি এফ ইকুয়াল টু এম এ ইউজ করি না, এই এফটা হলো আসলে প্রযুক্ত বলতে কি ঘর্ষণ বল বাদ দিলে যেটা পাবা, সবসময় মনে রাখবা, ওকে। তাহলে যদি কোথাও ঘর্ষণ বল থাকে আমার যদি এই সূত্রে ইউজ করা লাগে, তাহলে আগে কিন্তু প্রযুক্ত বলতে কি ঘর্ষণ বল বাদ দিয়ে এফের মানটা বের করে নিতে হবে, রাইট? এখন সেই অঙ্কটা দেখো, যে সালমান 400 গ্রাম ভরের একটা স্থির ফুটবলের উপর 5 নিউটন বল প্রয়োগ করে। তাহলে এখানে সালমানের ভর দেওয়া আছে কত, এম, সরি ফুটবলের ভর এম, ফুটবলের উপর কত নিউটন বল দিচ্ছ বলতো, 5 নিউটন। এটা কি বল, প্রযুক্ত বল। কিন্তু তুমি যেটা দিচ্ছ এটা হলো প্রযুক্ত বল, সে ফুটবলের উপর যেটা দিচ্ছে সেটা প্রযুক্ত বল। তারপর দেখো মাস্টের ঘর্ষণ বলের মান, ঘর্ষণ বলের মান দেওয়া আছে না কত, 1 নিউটন। বল প্রয়োগের ফলে ফুটবলের ত্বরণটা বাইর করতে বলছে। তো অন্য সময় হলে আমরা কি করতাম, ডিরেক্ট এফ ইকুয়াল টু এম এ দিয়ে যেহেতু এফ দিছি এম দ্বারা ভাগ করলে চলে আসতো, বাট এখানে একটা কি বলছে, ঘর্ষণ বলের মান দেওয়া আছে। তাহলে আমরা এই সূত্রটা ইউজ করব, যে আমরা জানি কি কার্যকর বল সমান প্রযুক্ত বল মাইনাস ঘর্ষণ বল, বা এফ সমান কি প্রযুক্ত বল মাইনাস ঘর্ষণ বল, বা এফ এর মানটা আগে বের করে ফেলি, প্রযুক্ত বল কত, 5, ঘর্ষণ বল কত, 1। তাহলে অতএব এফ সমান কত বলতো, 4 নিউটন, তাই না? আবার এফ সমান কি, এটাই তো কার্যকর বল, এফ সমান আমরা কি জানি, এফ ইকুয়াল টু এম এ। তাহলে অতএব এ সমান কত হবে, 4/m, এম এর মান কিন্তু 400 গ্রাম, অর্থাৎ 4/0.4 kg সমান সমান আসবে 10 m/s². দেখো তাহলে তোমার ত্বরণের মানটা তোমাকে এইভাবে বের করতে হবে। এটা গেল একটা অঙ্ক, আসো আমরা পরের অঙ্কটা করি। পরের অঙ্কটা দেখো একটু মজার অঙ্ক, এখানে একটু সূত্র একটাই, যেহেতু ঘর্ষণ বল আছে, তাই না, ঘর্ষণ বল আছে, তাহলে সূত্র একটাই, যে আমরা জানি
কার্যকর বল সমান প্রযুক্ত বল মাইনাস ঘর্ষণ বল। এটা আমরা জানি সূত্র, এই কার্যকর বল মানেই হলো এফ। আচ্ছা বলছে দেখো, এত নিউটন ওজনের একটি খেলনা গাড়ির উপর বল প্রয়োগ করে এটি ঘর্ষণযুক্ত মেঝেতে, মানে ঘর্ষণ আসছে বুঝাইছে, হ্যাঁ এত ত্বরণ সৃষ্টি করে, মানে এখানে এর মান দেয়া আছে, কিন্তু এর মানটা কি দেয়া আছে, ঘর্ষণ বলের মানও দেয়া আছে। দেখো তো এই যে ঘর্ষণ বলের মানও দেয়া আছে, গাড়ির উপর প্রযুক্ত বলের মান তোমাকে এখন বাইর করতে হবে, এইটা গাড়ির উপর প্রযুক্ত বল, তুমি যে বলটা দিছ সেটা বাইর করতে হবে, তাই না? তাইলে তো আমি ঘর্ষণ বল জানি, এটা বের করতে হলে আমার কার্যকর বলটা জানতে হবে, তাই না? তাইলে দেখো, আমি ধরলাম কার্যকর বল হলো এফ, এটা সমান কত হবে, প্রযুক্ত বল মাইনাস ঘর্ষণ বল। কিন্তু একটা জিনিস দেখো, এই প্রযুক্ত বল এফ সমান কত আমরা জানি, এম এ, সরি কার্যকর বল, তাহলে এটাই যা আছে তাই থাকবে, প্রযুক্ত বল মাইনাস ঘর্ষণ বল, তাই না? তাহলে প্রযুক্ত বল যদি ডান পাশে রেখে এটা এই পাশে মাইনাস আসে না, এই পাশে আসলে প্লাস হয়ে যাবে, অর্থাৎ এম এ প্লাস ঘর্ষণ বল সমান সমান প্রযুক্ত বল, তাই না? তাহলে প্রযুক্ত বলের মান বাইর করতে হলে আমার কি, আমি তো এই ঘর্ষণ বলের মানটা কি জানি কত, 0.5 নিউটন, এর মান জানি 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, বাট এম এর মান কি জানি, এটা কিন্তু একটু ট্রিকি দেয়া আছে। দেখো তো খেলনা গাড়ির কিন্তু ওজন দেয়া আছে, খেলনা গাড়ির কী দেয়া আছে, ওজন। তো ওজন সমান আমরা সবাই জানি, ওজন সমান ডাব্লিউ সমান কত জানি আমরা, এম জি, তাইলে খেলনা গাড়ির ভর কত হবে, এম সমান ডাব্লিউ বাই জি। তাহলে কোথাও যদি ওজন দেয়া থাকে মানে মনে করো ভরি দেয়া আছে, তোমাদের একটু ক্রিয়েটিভিটি বা তোমাদের মেধা যাচাই করার জন্য এইভাবে দেয়া থাকে, তাহলে ডাব্লিউ মান কত, 3.92, আর জি এর মান আমরা জানি সবাই 9.8। তা দেখো ভরটা কিন্তু দেয়া আছে, দেয়া আছে না? এখন তুমি সবার মান জানো না, ভরের মানও কিন্তু জানো, ত্বরণও জানো, ঘর্ষণ বল যোগ করে দিলেই তুমি প্রযুক্ত বলের মানটা পেয়ে যাবা। ওকে, সো সূত্র একটাই, যেটাই চাক দেখবা একটু কেয়ারফুলি করলে এই অঙ্কগুলো পারবা, এই অঙ্কগুলোই কিন্তু বেশি আসে। আসো আমরা আরেকটা অঙ্ক করি, এই অঙ্কটা কি বলছে দেখো তো, যে এমন ভরের একটা বস্তু, এটা কিন্তু ভূমি থেকে কত উচ্চতায় আছে, এইচ উচ্চতায়, এমন ভরের একটা বস্তু ভূমি থেকে কত উচ্চতায় আছে, এইচ উচ্চতায়, এমন ভরের কিন্তু ওজন দেয়া আছে কত, 10 গ্রাম। এখানে বলে দিছে দেখো, এমন বস্তুর কার্যকরী বল, যেহেতু ঘর্ষণ বল কার্যকর বল দেয়া থাকে, আমার সূত্র কিন্তু একটাই, যে আমরা জানি কার্যকর বল সমান কি হবে, প্রযুক্ত বল মাইনাস ঘর্ষণ বল। তাহলে এখানে কার্যকর বল দেয়া আছে না কত বলো তো, 0.078, এমন বস্তুর কার্যকর বল, দেখো ঠিক আছে না, বস্তুটিকে উপর থেকে ছেড়ে দেয়া হলো, এই উপর থেকে আমি কী করলাম, এই উচ্চতায় আসে না বস্তুটা এমন, এটাকে উপর থেকে আমি ফালাই দিলাম বলছে। তো বলছে এমন বস্তুর উপর বায়ুর ঘর্ষণ বল, অর্থাৎ এই বস্তুটা এখানে আছে, এটাকে ফালাই দিলে কি বাতাসের বাধা বিপরীত দিয়ে কাজ করবে না, মানে পরন্ত বস্তুর ক্ষেত্রে কিন্তু বাতাসটাই হলো সেক্ষেত্রে ঘর্ষণ বল, কারণ বাতাসের লেয়ারটা এই বস্তুর গতির বিপরীত দিকে কাজ করে। তাহলে বলছে এমন বস্তুর উপর বায়ুর ঘর্ষণ বল, তাইলে আমার যদি এই ঘর্ষণ বলটা বাইর করতে হবে, তাই না, এটার মান বাইর করতে হবে, তাইলে দেখো, তাহলে আমার এই প্রযুক্ত, এখন তো এটা তো জানি কার্যকর বল তো ডিরেক্ট দেয়াই আছে, ঘর্ষণ বলের মান বের করতে হবে, তাই না? তাহলে শুধু প্রযুক্ত বলটা আমাকে বের করে নিতে হবে, প্রযুক্ত বলটা কি বের করে নিতে হবে। তো একটা জিনিস মনে রাখবা, এই বস্তু যখন নিচে পড়তেছে এই উচ্চতা থেকে, তাই না, বস্তুর ওজনটা কোন দিকে কাজ করবে বলো তো, বস্তুর ওজন মানে কত, এম জি, 0.01, 10 কে 1000 দ্বারা ভাগ করে কেজিতে নিছি কিন্তু, হ্যাঁ, ইনটু 9.8, ওটা হলো বস্তুর ওজন। ওকে, তাইলে পরন্ত বস্তুর ক্ষেত্রে এই ওজনটাকে পৃথিবীর কেন্দ্রের দিকে কাজ করে, এবং একটা বস্তু কিন্তু যদি আমি ছেড়ে দিই, দেখো জাস্ট এই যে ছেড়ে দিছি, তাই না, এখানে কি আমি কোনো বল দিই নাই, কিন্তু জাস্ট একটা উচ্চতা থেকে বস্তুটাকে কী করছি, ছেড়ে দিছি, ছেড়ে দিলে কিন্তু কী হচ্ছে, বস্তু তার ওজনের কারণে কি হয়, বা ও পৃথিবী কিন্তু এই ওজনের বলে বস্তুটাকে তার কেন্দ্রের দিকে টানে, অর্থাৎ ওজনের সমান বলে কিন্তু বস্তু নিচের দিকে পড়ে। তাহলে পরন্ত বস্তুর ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, পরন্ত বস্তুর ক্ষেত্রে প্রযুক্ত বল হবে বস্তুর ওজন,
অর্থাৎ বস্তুর ওজনটাই হবে এক্ষেত্রে প্রযুক্ত বল। তুমি নিজেই চিন্তা করে দেখো, জাস্ট একটু চিন্তা করো, এক্ষেত্রে আমি কোনো বল দিচ্ছি না, বস্তু তার ওজনেই পড়তেছে। সো বাইরে থেকে যদি কোনো এক্সট্রা বল না দাও, যদি বলে যে একটা বস্তুকে নর্মালি উপর থেকে ছেড়ে দিছি, এক্ষেত্রে তার উপর প্রযুক্ত বল কোনটা, কোন বলে সে নিচে পড়তেছে, তার ওজনের সমান বলে। তাহলে এখন আমরা সবই জানি এই বস্তুর ওজন আমরা বাইর করতে পারবো mg, এম তো দেয়াই আছে, মাইনাস ঘর্ষণ বল, তাই না, সমান সমান 0.078। তো এটা কিন্তু সবই জানি ঘর্ষণ বল আমরা খুব সহজে বের করে ফেলতে পারবো। তো ঘর্ষণ বল সমান কী হবে, সাইড চেঞ্জ করলে দেখবা তোমরা যদি সূত্র ফেলাও, ঘর্ষণ বল সমান সমান হবে mg মাইনাস 0.078। mg এর মান কত, 0.01 ইন্টু 9.8 মাইনাস 0.078। তোমরা ক্যালকুলেশন করে দেখবা আনসার ইজিলি চলে আসবে, তো আশা করি পারবো। একটা জিনিস মনে রাখবা, পড়ন্ত বস্তুর ক্ষেত্রে নর্মালি উপর থেকে যদি একটি স্থির বস্তুকে ছেড়ে দেয়, এক্ষেত্রে তার ওজনটাই হবে প্রযুক্ত বল। আসো এই অঙ্কটা, এই অঙ্কটা একটা মজার অঙ্ক। দেখো, মেঝেতে রাখা একটি কাঠের টুকরার ঘর্ষণ শক দেওয়া আছে, মানে এটা একটা মেঝে চিন্তা করো, এখানে একটা কাঠের টুকরা রাখছে। এই যে কাঠের টুকরা, এই তলের উপর দিয়ে যখন যাবে, এই তলের ঘর্ষণ সহক দেয়া আছে, এই তলের কী দেয়া আছে, ঘর্ষণ সহক, ঘর্ষণ সহককে মিউ দ্বারা প্রকাশ করে, এর মান দেয়া আছে 0.01। ওকে, কাঠের ভর দেয়া আছে কত, হ্যাঁ 10 কেজি, এই কাঠের ভর দেয়া আছে কত, 10 কেজি। এখন বলছে যে এটাকে নাড়াইতে কত বল প্রয়োগ করতে হবে, একটা তলের উপর, তুমি একটা তলের উপর ধরো, এই কলমটা আমি এই তলের উপর রাখে দিছি, কলমটা নাড়াইতে আমাকে কত বল প্রয়োগ করতে হবে, বা এই কাঠের টুকরাকে নাড়াইতে। তাহলে একটা জিনিস মনে রাখবা, একটা বস্তু যদি স্থির থাকে কোনো তলের উপর, কোনো তলের উপর স্থির থাকে, তাইলে মিনিমাম তাকে তার ঘর্ষণ, এই তল তাকে যে ঘর্ষণে বাধা দিচ্ছে গতির বিরুদ্ধে, সর্বোচ্চ যে ঘর্ষণ বল দিবে, তাই না, ধরো এই তলটা সর্বোচ্চ 10 নিউটন, এই বল বস্তুর ক্ষেত্রে সর্বোচ্চ 10 নিউটন ঘর্ষণ বল দেয়, তাহলে তোমাকে মিনিমাম 10 নিউটনের চেয়ে বেশি বল দিতে হবে বস্তুটাকে নাড়াইতে। ওকে, অর্থাৎ বস্তু যে তলে আসে ওই তল ওই বস্তুকে সর্বোচ্চ কত ঘর্ষণ বল দিতে পারে, তাই না, সেই তলের চেয়ে মিনিমাম একটু বেশি তোমাকে দিতে হবে, নাহলে কিন্তু বস্তু নড়বে না। একটা জিনিস, আরেকটা জিনিস তোমাদের এখানে ক্লিয়ার করে দিই, দেখবা খুব মজার জিনিস, ধরো এই একটা বস্তু, এটা একটা তল, এই বস্তুর জন্য, এই বস্তুর জন্য এই তল সর্বোচ্চ কত নিউটন দেয় বলতো, 10 নিউটন ঘর্ষণ বল দিতে পারে। তাহলে এখন তুমি চিন্তা করো, 5 নিউটন বল দিচ্ছ, ঘর্ষণ বল কত তৈরি হবে, 5 নিউটন, কিন্তু এটা একটা জিনিস মনে রাখবা। তো ঘর্ষণ বল হলো প্রয়োজনের অতিরিক্ত তৈরি হয় না, যতটুক দরকার ততটুক তৈরি হয়, সর্বোচ্চ সে 10 পর্যন্ত দিতে পারবে, এর বেশি সে তৈরি করতে পারে না, তা এটা তার লিমিটেশন, বাট 10 নিউটনের মধ্যে তার যতটুক দরকার ততটুকি তৈরি করবে, তোমায় 5 নিউটন দিচ্ছে বস্তুটাকে মুভ করানোর জন্য। তো ঘর্ষণ বল 5 নিউটন উৎপন্ন হয়া, 10 উৎপন্ন হবে না, 5 উৎপন্ন হয়ে এটা ক্যারেক্টারে কী করে দেবে, ক্যান্সেল করে দেবে। তাহলে দেখো, তুমি যদি 10 নিউটনও দাও, সে কিন্তু 10 নিউটন তৈরি করবে, বস্তু কিন্তু নড়বে না, ডানে 10 বামে 10 বস্তু স্থির থাকবে। তাহলে মিনিমাম তোমাকে বস্তুকে নাড়াইতে বা চলাইতে হইলে 10-এর উপরে দিতে হবে, অর্থাৎ একটা তল কোনো বস্তুকে সর্বোচ্চ যে ঘর্ষণ বল দিতে পারে তার চেয়ে বেশি মানের বল দিতে হবে তোমাকে। তাহলে দেখো, ঘর্ষণ সহক যদি দেয়া থাকে কোথাও, তাহলে আমরা ঘর্ষণ বলের মান বের করে ফেলতে পারি খুব সহজে, এটা সূত্রটা মনে রাখবা, ঘর্ষণ বলের মান আমরা মিউ ইন্টু ডাব্লিউ, এই ডাব্লিউটা হলো বস্তুর ওজন, অর্থাৎ বস্তুর ওজনকে যদি ঘর্ষণ সহক দ্বারা গুণ করে দাও, তাহলে তুমি কি পেয়ে যাবা, ঘর্ষণ বল পেয়ে যাবা। তাহলে এখানে আমার মিউ এর মান কত, 0.01, আর ওজন আমরা কেমনে বাইর করি ভাই, ওজন ডাব্লিউ সমান mg, তাহলে বস্তুর ভর কত এখানে, 0.01 ইন্টু এম কত বলতো, 10 ইন্টু 9.8, এত নিউটন ঘর্ষণ বল তৈরি করবে, তাই না, অর্থাৎ এই বস্তুটা জন্য এই তল সর্বোচ্চ এত নিউটন ঘর্ষণ বল দিবে। তাইলে বস্তুটাকে নাড়াইতে হইলে তোমাকে এত এর চেয়ে বেশি, এত এর চেয়ে বেশি মানের বল দিতে হবে, সিম্পল আনসারটা বুঝছো। তাহলে এই যে ঘর্ষণ বল পাইছো, এটার চেয়ে বেশি, একটু হইলেও বেশি তোমাকে দিতে হবে বস্তুটাকে নাড়াইতে হইলে। আচ্ছা, এখন বলছে কাঠের উপর 100 কেজি ভরের একটা পাথর রাখা হলে কত বল প্রয়োগ করে বস্তুকে নাড়ানো সম্ভব, তাই না, 2 নম্বর কন্ডিশন, এটা তো 1 নম্বর ছিল, এখন 2 নম্বর বলছে যে এখানে তুমি আরও 100 কেজি লাগাই দিছে, তারা এখানে আরও 100 কেজি কী করছে, লাড়াই, এখন বলছে কত বল দিতে হবে বস্তুকে নাড়াই। তাহলে আগের মতোই ঘর্ষণ বলটা বের করবো, এই ক্ষেত্রে আমরা ঘর্ষণ বল বাইর করবো, ঘর্ষণ বল মানে কি, মিউ ডাব্লিউ, তাহলে মিউ mg, মিউ কিন্তু একই আছে 0.01,
ইন্টু, এখানে কিন্তু এম চেঞ্জ হয়ে গেছে, আগে 10 ছিল, এখানে কত হয়েছে এখন 110, তাই না? আচ্ছা এটা নিচে করি, 0.01 ইন্টু 110 ইন্টু 9.8, দেখো এত। অর্থাৎ আগে এখন দেখো বস্তুর ভর বাড়লে কিন্তু কি করতে হবে, তুমি নর্মালি জানো একটা জিনিস, যে একটু মানে 10 কেজি ভরের একটা বস্তুকে নাড়াইতে তোমাকে যতটুকু বল দিতে হবে, 100 কেজি ভরের বস্তুকে নাড়াইতে তার চেয়ে অনেক বেশি ভরের বল দিতে হবে, তাই না? তাহলে এই ক্ষেত্রে ঘর্ষণ বলটা বেশি হবে এটার তুলনায়, তাহলে এত এর চেয়ে বেশি মানের বল দিতে হবে এই ক্ষেত্রে বস্তুকে নাড়াইতে হলে। এখন বলছে মেঝে যদি ঘর্ষণহীন হতো তাহলে কি হতো, 3 নম্বর কন্ডিশন, 3 নম্বর কন্ডিশন কি বলছে, মেঝে যদি ঘর্ষণহীন হতো। তাহলে আমরা এতক্ষণ কি শিখলাম, যে ঘর্ষণ বলের কারণে মিনিমাম ঘর্ষণ বলের চেয়ে বেশি মানের বল দিতে হবে বস্তু থেকে নাড়াইতে হলে। এখন যদি ঘর্ষণ বল নাই থাকে, ধরো কোনো ঘর্ষণ বল নাই, তাহলে তোমাকে অল্প পরিমাণ বল দিলে, যে কোনো মানের বল দিলেই বস্তুটাকে নাড়ানো সম্ভব, যদি ঘর্ষণ না থাকে, তাহলে যে কোনো মানের বল দিলেই, আগে তো ঘর্ষণ বলের চেয়ে বেশি দিতে হবে মিনিমাম হইলে, আর এখন হলে যে কোনো মানের বল দিলে বস্তু নড়বে বা গতিশীল হবে। যদি ঘর্ষণ না থাকে তাহলে তার কোনো, আমার বিপরীতে কোনো বাধা নাই, তুমি যা দিবা বস্তুটার গতি হবে, বুঝতে পারছো? আসো এখন তাইলে আমরা আরেকটা অঙ্ক, লাস্ট অঙ্কটা করে ফেলি। দেখো এখানে কি বসছে, দেখো তো, সালমান 400 গ্রাম বরের স্থির ফুটবলের উপর 2 সেকেন্ড যাবত 5 নিউটন বল ক্রিয়া করে। ওকে, অর্থাৎ সালমান এই যে 400 গ্রাম বরের একটা ফুটবলের উপর 2 সেকেন্ড যাবত কত সেকেন্ড ক্রিয়া করছে, 2 সেকেন্ড যাবত 5 নিউটন মানের বল প্রয়োগ করে এই ফুটবলের অবস্থান থেকে। সে 2 সেকেন্ড ক্রিয়া করে কিন্তু এই ফুটবলের অবস্থান থেকে 120 মিটার দূরে একজন লোক আছে, তার নাম হইল গিয়ে শাকিল। ওকে, এই ফুটবলের অবস্থান থেকে 120 মিটার দূরে একটা লোক আছে শাকিল, বলছে যে এই যে সালমান 400 গ্রাম বরের ফুটবলের উপর 2 সেকেন্ড যাবত 5 নিউটন বল দিছে, ওকে, তাহলে বলটা কি শাকিলের কাছে পৌঁছাবে কিনা। এখানে আরেকটা ডাটা আছে লাস্টে, দেখো মাঠে ঘর্ষণ বলের মান, অর্থাৎ এখানে ঘর্ষণ বল কত কাজ করতেছে, 1 নিউটন, তাই না? তাহলে এটা গেল একটা, তাহলে এখানে বলছে পৌঁছাবে কিনা, তো পৌঁছাবে কিনা আমি এক্ষেত্রে দেখি যে আসলে ফুটবলটা থামার আগে কতটুকু দূরত্ব যাবে, ওই গতিরোধের মতো অঙ্ক, তাই না? ফুটবলটা থামার আগে কতটুকু যাবে সেটা যদি 120 মিটার বা তার বেশি হয় তাহলে ফুটবলটা শাকিলের কাছে পৌঁছাবে, যদি 120 মিটার, 119.99 হইলেও কিন্তু পৌঁছাবে না। ওকে, তাহলে এখানে কিন্তু তোমাকে বোঝার একটা জিনিস মনে রাখবা, দুইটা ধাপে কিন্তু হচ্ছে, প্রথমে ধরো এ বিন্দুতে ফুটবল ছিল, সে 2 সেকেন্ডে কী হয়েছে বি বিন্দুতে আসছে চিন্তা করলাম, তারপরে বি বিন্দু থেকে কোথায় গেছে, সি বিন্দুতে। দুইটা ধাপে কেন হচ্ছে আমি বলতেছি, দেখো তাহলে এ বিন্দুতে কি আমি কত নিউটন, এখানে প্রযুক্ত বল কত, 5, আর ঘর্ষণ বল কত, 1, তাইলে আমি এখান থেকে ত্বরণটা বের করে ফেলি। তো দেখো তো কেমনে ত্বরণটা আমরা কেমনে বাইর করি, আমরা জানি যে এ বি এর ক্ষেত্রে চিন্তা করো, এই 2 সেকেন্ড, মানে আমি বলটা দিছি কিন্তু 2 সেকেন্ড যাবত, এখানে একটা জিনিস মনে রাখো, এই ফুটবলের উপর আমি বল দিছি কত সেকেন্ড যাবত, 2 সেকেন্ড যাবত, 5 নিউটন বল দিছি, 2 সেকেন্ড পরে কিন্তু এই 5 নিউটন বল আমি সরায় নিছি, এটা মাথায় রাখবা। অর্থাৎ এই এ বি অংশ বা এই সময়টুকু আমি ফুটবলের উপর 5 নিউটন বল দিছি, তাহলে এ বি অংশের জন্য আগে আমি দূরত্বটা বের করতে চাচ্ছি, তাহলে সেটার ক্ষেত্রে আমরা কী জানি বলো তো, কার্যকর বল সমান প্রযুক্ত বল মাইনাস কি ঘর্ষণ বল। তাহলে কার্যকর বল এফ সমান করতে হবে, প্রযুক্ত বল হলো 5, ঘর্ষণ বল হলো 1, 5 - 1 মানে 4, একটু বুঝছ? তাইলে এটা যদি হয়, আচ্ছা তাহলে এফ সমান আমরা কী জানি বলো তো, এম এ সমান 4, অতএব এ সমান কত, 4/m সমান সমান 4/m এর মান কত, 0.4 সমান সমান 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। 0.4 কেন বুঝছো তো, 400 গ্রামকে তুমি 1000 দ্বারা ভাগ করে কেজিতে মান বসাইতে হবে, অর্থাৎ এই ক্ষেত্রে তুমি ত্বরণটা পেয়ে গেলা। তো ত্বরণ যদি পেয়ে যাও তাহলে 2 সেকেন্ডে বস্তুর অতিক্রান্ত দূরত্ব খুব সহজেই তুমি বের করে ফেলতে পারবা, পারবা কি পারবা না, ইনিশিয়ালি কিন্তু এখানে কি বলছে স্থির ফুটবল, অর্থাৎ শুরুতে বস্তুর আদিবেগ কিন্তু 0 ছিল, তাহলে এ বি অংশে অতিক্রান্ত দূরত্ব কত হবে, S1 সমান UT প্লাস হাফ এ টি স্কোয়ার, তাহলে এটা হবে 0, হাফ এর মান হলো 10 আর 2 সেকেন্ডে মানে 2 স্কোয়ার, তাহলে এটা আসবে 20 মিটার, এটা আনসার। কিন্তু এই বিসি অংশের কথা চিন্তা করো তো, এখন এই 2 সেকেন্ড পরে এই বি বিন্দুতে যখন আসবে এখানে কি হচ্ছে, নিউটনের
প্রথম সূত্র অনুসারে আমি কিন্তু এখানে আর বল দিচ্ছি না, এই বস্তুর উপর এখানে আর কোনো বল কাজ করতেছে না, তাই না? তাইলে এখানে একটাই বল কাজ করবে, সেটা কি বলতো? শুধুমাত্র ঘর্ষণ বল। এই বি থেকে সি বিন্দুতে, বি বিন্দুতে কি হচ্ছে, যখনই বস্তুটা 2 সেকেন্ড ইনিশিয়ালি কি এ থেকে বি পর্যন্ত বস্তু কি 4 নিউটন কার্যকরী বলে আগাবে। দেখো তো চিন্তা করে, 4 নিউটন কার্যকরী বলে বস্তু এ থেকে কোথায় আসবে, বিতে আসবে। বাট বিতে আসার পরেই কিন্তু এই 5 নিউটনটা গায়েব হয়ে যাচ্ছে, অর্থাৎ তখন বস্তুর গতির বিপরীত দিকে একটা বলই কাজ করে, সেটা কত? 1 নিউটন। অর্থাৎ ঘর্ষণ বল বস্তুর গতির বিপরীত দিকে কাজ করতে 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 একটা সময় বস্তুটারে কী করবে, থামায় দিবে, অর্থাৎ বস্তুর শেষ বেগ হবে 0। তাহলে এই 2 সেকেন্ড পরে তার আদিবেগটা কত হবে, খুব সহজে বের করে ফেলতে পারে, ইউ প্লাস এটি। তো ইউ তো 0 আর 10 × 2 অর্থাৎ 20 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো, বি পয়েন্টে তার আদিবেগ ছিল 20 আর এই ঘর্ষণ বলের কারণে তার শেষ বেগ কত হবে, 0, তাই না? তাহলে এখন আমি এখান থেকে কি ত্বরণ বাইর করে ফেলতে পারি না? দেখো তো মন্দনটা, এখানে মন্দন হচ্ছে, তাই না? মন্দন এ সমান কত হবে বলতো? এখানে কিন্তু একটা বলই কাজ করতেছে, এফ বাই এম। আর এটা আমরা একটু মাইনাস দিব, কারণ হচ্ছে যে ঋণাত্মক ত্বরণ হবে বা মন্দন হচ্ছে, তাহলে এখানে মাইনাস। এখানে কিন্তু মানে ঘর্ষণ বলটাই একমাত্র বল, তাই এখানে আসলে ঘর্ষণ বলটাই কার্যকরী বল হিসেবে কাজ করবে। 1/ কত হবে, 0.4। তো 0.4 হলে -2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই ক্ষেত্রে আমার অতিক্রান্ত দূরত্ব কত হবে বিসি অংশে? দেখো তো বি স্কোয়ার ইকুয়াল টু কত, ইউ স্কোয়ার প্লাস 2a s2। তো এই শেষ বেগ কত বলতো, 0, আদিবেগ কত, 20 প্লাস 2, এটা হলো -2.5 s2। এখান থেকে তুমি s2 এর মান বাইর করবা, সবই জানো না 400, আর এটা s2 এর মান পাবা তুমি 80 মিটার। যদি 80 মিটার পাও, আর আগে কি s1 কত পাইছো, 20, অর্থাৎ বস্তু শুরু থেকে শেষ পর্যন্ত কত দূরত্বে গেছে, 100 মিটার। বাট আমার যাওয়ার কথা ছিল কত, 120 মিটার হইলে শাকিলের কাছে পৌঁছাইতো, যেহেতু বস্তুর অতিক্রে ফুটবলের অতিক্রান্ত দূরত্ব হলে 100 মিটার, তাহলে ফুটবলটা শাকিলের কাছে পৌঁছাবে না। ওকে, তো যদি না বুঝে থাকো একটু কমেন্ট সেকশনে জানায়। থ্যাংকস ফর ওয়াচিং।